হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউজ বাম নিউজ বামের আজকের এপিসোডে থাকছে কিশমিশ পানির উপকারিতা আসুন জেনে নেই কিশমিশ পানির উপকারিতা হার্ট ভালো রাখতে কিসমিস খুবই উপকারী এছাড়া শরীরে ক্ষতিকারক কোলেস্টেরল দূর করে এই কিসমিস কারণ কিসমিসে আছে নানা ধরনের ভিটামিন ও মিনারেল কিসমিস না খেয়ে শুধু কিসমিসের পানি খেলেও সেই ভিটামিন ও মিনারেল শরীরে প্রবেশ করে পানিতে ভেজানোর আরেকটা কারণ হল এতে থাক কিমিসমিশে থাকা শর্করার মাত্রা কমে দিবে। রক্ত স্বল্পতা এটা খুবই উপকারী কারণ কিসমিস শরীরে নতুন রক্ত তৈরি করে এছাড়া আপনার লিভার বা যকৃত পরিষ্কার করতেও এর জরুরি নেই গবেষণায় দেখা গেছে কিসমিশের পানি খেলে লিভারের জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয় এই কারণে শরীরের অভ্যন্তরে দ্রুত রক্ত পরিশোধন করে অন্তত টানা চার দিন কিসমিসে পানি পান করলে পেট একদম পরিষ্কার হয়ে যায় এতে পেটের গণ্ডগোল থাকবে না সেই সঙ্গে ভরপুর এনার্জিও পাবেন রক্ত পরিষ্কার করতে কিডনির পাশাপাশি লিভারকেও ভালোভাবে কাজ করতে হবে এজন্য লিভার ও কিডনির সমস্যা হলে শরীর ক্ষতিকারক পদার্থ জমতে শুরু করে যা আমাদের অসুস্থ করে তোলে তাই লিভার ও কিডনিকে সবসময় চাঙ্গা রাখতে কিসমিস ভেজানো পানি সেই কাজটাই ভালোভাবে করবে আসুন এবার জেনে নিই যেভাবে কিসমিসের পানি তৈরি করবেন দুই কাপ পানি ও একশো গ্রাম কিসমিস লাগবে ক্ষেত্রে কি ধরনের কিসমিস কিনছেন সেটাই খুবই গুরুত্বপূর্ণ কারণ খুব চকচকে কিশমিশ কিনবেন না তাতে অনেক ধরনের কেমিক্যাল মেশানো থাকে চেষ্টা করুন গাঢ় রঙের কিসমিস কিনতে তাও এমন কিসমিস কিনবেন কাঠ তাও এমন কিশমিশ নিতে হবে যা খুব শক্ত না আবার খুব নরমও না হয় একদম তুলতুলেও না হয় গুলোকে ভালো করে কয়েকবার ধুয়ে নিন এরপর একটি পাত্রে দুই কাপ পানি দিয়ে রাতভর কিসমিশটি ভিজিয়ে রাখুন সকালে ছেঁকে নিয়ে সেই পানিটি হালকা গরম করে সকালে খালি পেটে খেয়ে নেবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য কিছু খাবেন না এই ছিল বন্ধুরা আজকে স্বাস্থ্য টিপস ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী টিপসের জন্য